গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি, একটু যে বেরিয়েছি, তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা বেরিয়েছি বালি উত্তরপাড়ার দিকে, এসেছি চলে এসেছি খোসলা ইলেকট্রনিক্সে। তো চলো ভিতরে যাই, আর কি কিনবো সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। খোসলাতে চলে এসেছি আমাদের নিউ ফ্রিজ দেখতে। আসলে আমরা আমাদের ফ্রিজটা কিনতেই আজকে খোসলায় এসেছি। তো চলো আগে দেখে নিই কোন ফ্রিজটা নিচ্ছি, তো তোমাদের সেটা পরে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি ফ্রুটস কিনতে। আপেল নেওয়া হচ্ছে। এইমাত্র জাস্ট ফিরলাম আর আমরা খোসলা ইলেকট্রনিক্সে গেছিলাম আজকে। আসলে ফ্রিজটা আমাদের ফাইনাল করলাম, তো এখানে আসার পর ফ্রিজ নেওয়া হয়েছিল না, আর গরম পড়ে গেছে, ফ্রিজটার এখন খুব প্রয়োজন। তো আজকে আমরা ফ্রিজটা ফাইনাল করলাম, হয়তো আজকে ডেলিভারি দিয়ে দেবে, আর যদি খুব প্রবলেম হয় তো কালকে দেবে। সো দেখা যাক একটু পরে, তো দেখা যাক কিছুক্ষণ পরেই হয়তো চলে আসবে। তো আসলেই তোমাদের দেখাচ্ছি যে কোন ফ্রিজটা নিয়েছি। এখন গাড়িটা রাখছে ঠিকঠাক করে, চাপা টাপা দিয়ে যাতে ধুলো টুলো না পড়ে। তো চলো পড়ে যাওয়া যাক। ফাইনালি চলে এসেছে আমাদের ফ্রিজ, আর এখন বাইরে ওপেনিং হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কিচেনের নিউ মেম্বার, আর সকালে কিনতে গিয়েছিলাম তোমাদের তো বলেছি। তো ফ্রিজটা হচ্ছে স্যামসাং এর স্টিল বডি, তো আমাদের রান্নাঘরের থিম অনুযায়ী আমরা এটাই প্রেফার করলাম, স্টিল বডি। তো এটা একটা ডাবল ডোর ফ্রিজ, 253 লিটার এর আছে, আর ডিজিটাল টেম্পারেচার। তো এই হচ্ছে আমাদের নিউ মেম্বার। এটা দিয়ে যাওয়ার 2 ঘন্টা পর অন করতে বলেছিল, আর আমরা 2 ঘন্টা পর অন করে দিয়েছি, আর অলরেডি আমরা জিনিসপত্র টুকিটাকে রেখে দিয়েছি। তো তোমাদের চলো আগে ডিপ ফ্রিজটা দেখাই। তো ডিপ ফ্রিজে এরকম দুটো সেকশন আছে, আর এখানে একটা আইস মেকারও আছে, তো এটা খুবই ভালো। আর নিচের সেকশনটা তো এখানে এরকম দেখো, আমাদের সব অনেক কিছু রেখে দেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, আজকে যেহেতু আমাদের ফ্রিজ এসে গেছে, তো আমরা ফ্রিজ কেড়ে আনন্দে আজকে যাচ্ছি ফুচকা খেতে। আনন্দে নেই, পয়সাটা খরচা করে আনন্দ কিছু না, আমাদের আইসক্রিম খায় ফুচকা, ফুচকা খেতে আমার ইচ্ছা করছে, তাই ফুচকা খেতে একটু বেরালাম। তো একদম আমাদের বিল্ডিং এর কাছেই ফুচকাওয়ালা একটা বসে, ওর কাছে আগেও কয়েকবার খেয়েছি, খুব ভালো লাগে, তো ওখানেই যাচ্ছি, আর টুকিটাকে একটা দুটো জিনিস কিনে রাখছি। তো এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো আমরা চলে এসেছি ফুচকা খেতে। দেখতেই পাচ্ছ ওখানে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। তো এবার চা বাড়াবো, সন্ধ্যাকালীন চা মা ওয়েট করছে চায়ের জন্য। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এড করছি, আর আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা খুবই ছোট ছিল, তাহলে অবশ্যই আমাদের কিচেনের নতুন সদস্যকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলো না। তো চলো আজকের মতো দেখা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ।